हेलो फ्रेंड्स, वेलकम टू त्रिपुरा जॉब पोर्टल। आजकल भिडियोर मध्य जो नोटिफिकेशन ऊपर आलोचना करब से राज्य ही डायरेक्टरेट अफ बायोटेक्नोलॉजी जेटा रही है डिपार्टमेंट अफ साइंस एंड टेक्नोलॉजी एंड एनवायरमेंट गवर्नमेंट अफ त्रिपुरा अंडारे। नोटिफिकेशन मध्य की रही है, कि भाव एप्लीकेशन करा जाए, तर पशापाशी की इलिजिबिलिटी क्राइटेरिया रखा हो वैकेंसिर जो আমরা সেগুলো এক এক করে দেখে নেব। নোটিফিকেশনের দিকে এগোবো, তবে তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, চ্যানেলটিকে সঙ্গে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও দেখার পরে যদি ভ্যাকেন্সি সংক্রান্ত আরও কোনো ডাউটস থাকে নিচে কমেন্ট করবেন। এখন আমরা দেখে নেব নোটিফিকেশন। এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন, যেটা 6 এপ্রিল 2023 রিলিজ হয়। আমি এখানে প্রথমে জানিয়ে দিই, আলটিমেটলি একটা প্রজেক্টের আন্ডার নিয়োগ হচ্ছে এবং এটা হচ্ছে সেই প্রজেক্ট টাইটেল। যদি আপনি ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনাকে বাই হ্যান্ড সেটাকে সাবমিট করতে হবে গিয়ে, এবং যে অ্যাড্রেসে আপনাকে সাবমিট করতে হবে সেটা হচ্ছে অফিস অফ দ্য ডাইরেক্টরেট অফ বায়োটেকনোলজি, বিজ্ঞান ভবন, গ্রাউন্ড ফ্লোর, পণ্ডিত নেহরু কমপ্লেক্স, কুঞ্জবন, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা, পিন 799006, এবং সেটাও 6 এপ্রিল থেকে 20 এপ্রিল 2023 মধ্যে। এর জন্য একটা প্রেসক্রাইব ফর্ম রয়েছে, আমরা সেটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনারা পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। নিচে এখানে আসলে আপনারা দেখতে পাবেন নেম অফ দ্য পোস্ট রয়েছে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে, ভ্যাকেন্সি শুধুমাত্র একটি, তবে কোনো ক্যাটাগরি এখানে মেনশন করা হয়নি, তাই সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এর জন্য বিএসসি লাগবে বায়োটেকনোলজিতে, অথবা বিএফএসসি অথবা বিএসসি লাগবে এগ্রিকালচারে, অথবা বিএসসি প্রয়োজন বোটানিতে, অথবা বিএসসি জুলজি করা থাকলে অ্যাপ্লিকেশন করা যাবে, তবে 50% মার্কস কিন্তু আপনার থাকতে হবে। ডিজারেবলটা আমরা ছেড়ে দিচ্ছি, যদি থাকে তাহলে কিন্তু এর জন্য আপনার সিলেকশনের উপর কিন্তু কিছুটা এফেক্ট পড়বে। এখন এজ লিমিটের কথা বললে আপ টু 40 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে 5 বছর ছাড় থাকবে এসসি এবং এসটি ক্যাটাগরির জন্য। মান্থলি 20,000 স্যালারি পাবেন এবং 8% এইচআরএ আপনাদের দেওয়া হবে। এটা বন্ধুরা কন্ট্রাকচুয়াল বেসে নিয়োগ হচ্ছে, আলটিমেটলি 11 মান্থের জন্য, পরবর্তী সময় সেটা পারফরমেন্সের উপর ডিপেন্ড করে এক্সটেন্ড হতে পারে। এখন নিচে আসলে এখানে আমি জানিয়ে দিই সে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনার প্রত্যেকটা ডকুমেন্ট সেলফ রেস্টেড করে কিন্তু আপনাকে সঙ্গে দিতে হবে, এবং রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও কিন্তু আপনার লাগবে। এখানে বন্ধুরা সিলেকশন প্রসিডিউর রয়েছে, দেখুন সিলেকশনটা আলটিমেটলি হবে আপনাদের 100 মার্কসের মধ্যে, এর মধ্যে আপনাদের 85 মার্কস থাকবে অ্যাকাডেমিকের উপর এবং 15 মার্কস থাকবে ইন্টারভিউর উপর। এখানে বন্ধুরা অ্যাকাডেমিকের যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা দেওয়া হয়েছে, মাধ্যমিক থেকে কত লাগবে এসএস বিএসসিতে, বা ডিজারেবল কোয়ালিফিকেশান থাকলে আপনি কত মার্কস পাবেন সেগুলো কিন্তু এখানে বন্ধুরা তুলে ধরা হয়েছে। আপনারা এগুলো অ্যাপ্লিকেশন করার আগে একবার চেক করে নেবেন। তো আশা করছি এই ভিডিওর মধ্যে যেটা ডাইরেক্টরেট অফ বায়োটেকনোলজি থেকে ভ্যাকেন্সি এসছে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি। তারপরে যদি ভ্যাকেন্সি সংক্রান্ত আরও কোনো ডাউটস থাকে নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব নেক্সট ভিডিও আপলোড করার আগে যাতে সেই কমেন্টগুলো রিপ্লাই করতে পারি। দ্যাটস ইট। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, মেক শিওর লিভ এ কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ গাইজ।